দর্শক আজকে এমন একটা অফার দিব বাংলাদেশে এই প্রথম বেডরুম সেট কিনলে 14টি আইটেম ফ্রি এই প্যাকেজে ফ্রি আইটেম থাকছে 9 নম্বরে একটা আয়রন 10 নম্বরে একটা ব্লেন্ডার 11 নম্বরে একটা দুই বানার চুলা 12 নম্বরে থাকবে হচ্ছে একটা টিভি 13 নম্বরে থাকবে একটা প্রেসার কুকার 14 নম্বরে থাকবে একটা ফ্যান আপনারা দেখেন মানে এটা কিন্তু একবারে ভাই সেগুন কাঠের বিকল্প ওকে দেখেন সেগুন কাঠের বিকল্প এই সেগুন কাঠের বিকল্প কিন্তু এটা সেগুন কাঠের কিনতে গেলে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা লাগে ভাই এই স্টোন গুলো অনেকে বলে ভাই বাচ্চারা কি উঠাবে ভাই আমার প্রশ্ন বাচ্চা কেন বড় মানুষ যদি আইসা এইভাবে টানবে যদি ছিড়তে পারে ছুড়াইতে পারে ভাই কাঠ ফ্রি সম্পূর্ণ কাঠ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার দর্শকদের খুশি করার জন্য নাহিদ ফার্নিচার শপের পক্ষ থেকে আমি চলে আসলাম শপের প্রোপাইটার নাহিদ দর্শক আজকে এমন একটা অফার দিব বাংলাদেশে এই প্রথম বেডরুম সেট কিনলে 14টি আইটেম ফ্রি ধামাকা অফার ভাই 14টা আইটেম ফ্রি থাকবে ইতিহাসে রেকর্ড এই প্রাইসে এত সুন্দর একটা বেডরুম সেট এতগুলো অফার দিয়ে কেউ দিতে পারে না ভাই আচ্ছা ভিউয়ার্স বুঝতে পারছেন আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল আজকের ভিডিওতে টোটালি 20 পিসের একটা বেডরুম সেট এবং 6 পিসের কিন্তু ফার্নিচার আইটেম থাকবে আর 14 পিস থাকবে ফ্রি আইটেম আমরা একটা কম্বো প্যাকেজ সাজিয়েছি আসলে যেহেতু সামনে বিয়ের মৌসুম এবং আজকে যে গিফট গুলো আইটেম গুলো থাকছে শ্রুতি আপনাকে গিফট আইটেম গুলো দেখাবো ভাইজান আজকের বেডরুম সেটটা কিনলে শ্রুতি যে গিফট গুলো আমি আপনাদের দিব 9 নম্বরে থাকবে একটা টিভি 10 নম্বরে থাকবে একটা প্রেসার কুকার 11 নম্বরে থাকবে একটা ফ্যান 12 নম্বরে থাকবে একটা আয়রন 13 নম্বরে থাকবে একটা ব্লেন্ডার 14 নম্বরে থাকবে একটা চুলা ভাইজান বাংলাদেশে যা কেউ দিতে পারে না তা দিচ্ছে নাহিদ ফার্নিচার শপ কারণ দর্শক সামনে যেহেতু বিয়ের মৌসুম অনেকে কিন্তু মেয়ের সাথে বেডরুম সেট দেয় প্লাস হচ্ছে টিভি ব্লেন্ডার রাইস কুকার প্রেসার কুকার সব দিয়ে দেয় এগুলো যেন বাইরে থেকে না কিনতে হয় আপনাদের জন্য এমনই একটা ব্যবস্থা করেছি মানে আমার কাছে ফার্নিচার কিনলে ইনশাল্লাহ এগুলোও আপনাদেরকে দিয়ে দিব একেবারে ফ্রিতে আচ্ছা ভিউয়ার্স বুঝতেই পারতেছেন আজকে 14টা ফ্রি আইটেম থাকবে সম্পূর্ণ বেডরুম প্যাকেজ কিনলে এবং এগুলো বাসা যাওয়ার পর চেক করে নেবেন টিভি এইভাবে ওপেন করে চলে কিনা আপনারা চেক করে নেবেন 100% মানে আপনি কিন্তু ওপেন করে নিয়ে যাবেন এই জায়গাতেও চেক করে নিতে পারে তো ভাই জি জি আচ্ছা আচ্ছা রাইজা আমরা কথা বাড়াবো না শ্রুতি আমরা চলে যাই মেইন কথায় আজকে যে আমরা প্যাকেজটা সাজিয়েছি একেবারে লেটেস্ট একটা বেডরুম সেট এবং একটা বাসা বাড়িতে বেডরুমে যা যা প্রয়োজন দেখি দেখি কি থাকবে মাশাআল্লাহ চমৎকার একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে 6-7 একটা আলমারি থাকতেছে একটা ড্রেসিং টেবিল থাকতেছে একটা সাইড বক্স থাকতেছে একটা তিন পারে সুকেস থাকতেছে একটা ওয়ার্ডরোব থাকতেছে যদি কথা বলি অনেকে দেখা গেছে একটা ওয়ার্ডরোব দেয় না আলমারি না দিয়ে প্যাকেজের দাম কমায় আচ্ছা তো আমি এমন একটা রিজনেবল প্রাইস বলবো এবং আমার প্যাকেজে কিন্তু সব থাকবেন কোনো কিছু কমতি থাকবে না ইনশাআল্লাহ ওকে মানে একটা বেডরুম সেট সাজাতে যা যা লাগে সব থাকবে কিন্তু আজকের প্যাকেজে ইনশাআল্লাহ ভাই এবং টোটালি 14টা আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যারা আজকের বেডরুম প্যাকেজ কিনবে আচ্ছা ভাই অনেকেই মূলত সরাসরি আপনার শপে আসতে আছে সেখানে ভাই অ্যাড্রেসটা একবার বলে দেন সময় লোকেশনটা এটা হচ্ছে শনিয়াকড়া জাপানি বাজার 4 নাম্বার গলিতে ঢুকে হাতে ডানে কিন্তু আমার মাশাআল্লাহ বিশাল বড় শোরুমটা আচ্ছা প্রথমে ভাই আমরা খাটটা দিয়ে আগে শুরু করি আচ্ছা খাটটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করা ডিজাইনের খাটটা দেখেন মানে এটা কিন্তু একবারে ভাই সেগুন কাঠের বিকল্প ওকে দেখেন সেগুন কাঠের বিকল্প এই সেগুন কাঠের বিকল্প কিন্তু এটা সেগুন কাঠের কিনতে গেলে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা লাগে ভাই আচ্ছা খাটটা দেখেন এগুলো হচ্ছে ভেলভেট কাপড় দিয়ে ভেলভেট কাপড় কিন্তু ডিজাইনটা করা আছে এখানে দেখেন এই স্টোন গুলো অনেকে বলে ভাই বাচ্চারা কি উঠাবে ভাই আমার প্রশ্ন বাচ্চা কেন বড় মানুষ যদি আইসা এইভাবে টানবে যদি ছিড়তে পারে ছুড়াইতে পারে ভাই খাট ফ্রি সম্পূর্ণ খাট ফ্রি থাকবে আচ্ছা দেখেন খাটের ডিজাইনটা দেখেন পুরো মাথা নষ্ট করে দিয়েছে এই যে লেগ সাইডটা দেখেন চমৎকার কারুকাজ করা আছে এই ডিজাইন গুলো দেখেন কারুকাজ গুলো দেখেন হেড সাইড লেগ সাইড একই ডিজাইন একবার সেম কিন্তু ডিজাইন গুলো করা থাকবে খাটে যে চালনি পা এগুলো থাকবে এগুলো কিন্তু ভাই অরিজিনাল মেহগনি কাঠে চালনি মেহগনি কাঠে থাকবে হাইসা ডাসা চালনি এগুলো কিন্তু ভাই সিজনিং করা আচ্ছা তার মানে মিনিমাম 10 15 বছর ভাই গুনে খাবে না গুনে ধরে কোনো অপশন নাই এখানে আর এই যে এমডিএফ বোর্ড এগুলো কিন্তু মানে ভাই আমার থেকে কিন্তু ভাই আপনার এক্সপেরিয়েন্স বেশি আচ্ছা এটা মূলত লাইফ টাইমে গুনে ধরে না জি জি তারপর আমরা একটা লিকুইড গ্যারান্টি দেই আচ্ছা 20 বছর এবং 10 বছর রঙের গ্যারান্টি দিয়ে থাকে ভাইয়া আচ্ছা ঠিক আছে চিন্তা আমাদের কাছ থেকে দর্শক ফার্নিচার কিনতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রকার কোনো সন্দেহ রাখবেন না মনে এরপর থাকবে ভাই এটা কিন্তু বেডরুম সেটে স্পেশাল একটা নাম আছে ভাই কি বলেন তো ভাই পঙ্কিরাজ পঙ্কিরাজ আচ্ছা ডানা ডানা একটা ভাব আছে মানে পঙ্কিরাজ বেডরুম সেট হ্যাঁ দুই পাশে একটা ডানা ডানা ভাব আছে মানে অসাধারণ ডিজাইন করে পুরাই কিন্তু আনকমন একেবারে দেখেন আচ্ছা এই যে আলমারিটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পার্টের একটা আলমারি আচ্ছা মানে বরাবরের মতো সবগুলা যে অপশন থাকে এটা একই অপশন এই যে দেখেন এই পাশে কিন্তু সেলফ করা থাকবে আর একটা ব্যাপার ভাই এই ভাই কি হলো ভাই যদি আপনারা যদি লক লাগাতে ভুলে যান এরকম কিন্তু
মানে অটোমেটিক লেগে যাবে অটো লেগে যাবে কারণ এটা কিন্তু ম্যাগনেট দেয়া আছে উপরে একটা ম্যাগনেট নিচে একটা ম্যাগনেট আছে ডাবল ম্যাগনেট দেওয়া আছে দেখেন অনেকে বলে অটোমেটিক লেগে যাবে কিন্তু এটা কম অনুরে 2000 টাকা কম পায় বেশি কমে পায় না 2000-3000 টাকা কমে পায় আচ্ছা এখানে কিন্তু ভাই সবগুলো আমার ডাবল ডাবল ম্যাগনেট দেয়া আছে এই যে উপরে একটা নিচে দেওয়া আছে নিচে একটা দেওয়া আছে কিন্তু এখানে সবগুলো কিন্তু ম্যাগনেট দেয়া আছে এই ম্যাগনেট দেখা যাচ্ছে শুধু উপরে দিতাম নিচে দিতাম না সেক্ষেত্রে 300-400 টাকা কিন্তু কস্টিং কমে যায় কিন্তু কমে যায় এখানে অনেক হিসাব নিকেশ আছে সবকিছু মিলিয়ে আমরা একটা এমন একটা প্রাইস নির্ধারণ করে দিব আজকে একবার প্লাটেট দিব যা বাংলাদেশে কেউ দিতে পারে না ওকে এটা কিন্তু থ্রি পার্ট একটা আলমিরা হবে মাঝখানে কিন্তু মিরর দেওয়া থাকবে এটা দেখেন মাঝখানে মিরর এই দুই পাশে সেল আর মাঝখানে হচ্ছে কোট হ্যাঙ্গার বরাবরের মতো একই অপশন সবগুলো আলমারিতে আচ্ছা এরপর কি থাকবে আপু মনিদের আমার মায়েদের সবথেকে পছন্দের একটা জিনিস এই যে দেখেন ড্রেসিং টেবিলটা কিন্তু অসাধারণ ডিজাইন করা দেখেন এই ড্রেসিং টেবিলটা যদি সুন্দর হয় মানে আপুদের স্বাস্থ্য কিন্তু একটা মানে কনফিডেন্স আসবে মন আচ্ছা অনেক ভালো লাগে আর কি ওকে ডিজাইনটা দেখেন ডিজাইনটা সুন্দর ভিতরটা নষ্ট করে ডিজাইন ভিতরে কিন্তু সেলফ করা থাকবে চুরি হ্যাঙ্গার থাকবে এখানে প্লাস সেলসেল সিস্টেম থাকবে সেলফ করা থাকবে এখানে চুরি হ্যাঙ্গার অবশ্যই কারণ আপুরা যদি ড্রেসিং চুরি না রাখতে পারে ভাই ড্রেসিং টেবিল কিনা কি লাভ তো এই পাশে কিন্তু আরেকটা সেলফ সেভ করা আছে দেখেন এখানে অনেকগুলো সেলফ করা আছে আপনাদের কসমেটিক গুলোকে এখানে সাজিয়ে রাখতে পারবেন কিভাবে সাজাতে পারবেন শোপিস গুলোকে এখানে রাখতে পারবেন অনেক অপশন দর্শক অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে শেষ নাই আচ্ছা এরপর থাকতেছে নিচে দিকে দেখেন এরপর থাকতেছে দর্শক এই সাইডে দেখেন আমরা পাল্লা থাকতেছে ডয়ার থাকতেছে আবার নিচেও কিন্তু আপনার ডয়ার থাকবে আচ্ছা মানে একটা ড্রেসিং টেবিলে যা যা লাগে সব ধরনের অপশন দেওয়া আছে আমাদের ফার্নিচার গুলো ভাই সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা ঠিক আছে এগুলো সব এটা আছে হচ্ছে লম্বায় 6 ফিট আছে এবং এরপর থাকে ভাই খাটের সাথে একটা সাইড বক্স থাকবে দেখেন দুইটা একটা সাইড বক্স ওকে আচ্ছা এবং সাইড বক্সের ভাই অনেকে বলে ভাই ফার্নিচার কিনলে ফার্নিচার ভাঙবে না তো আচ্ছা ভাই ফার্নিচার এতগুলো টাকা দিয়ে কিনতেছেন ফার্নিচার আবার ভাঙবে কেন ভাই আচ্ছা ভাই চেক করে দেখাবেন নাকি ভাই চেক করে দেখাবেন অনুমান করে দিব ভাই দেন তো ভাই একটু দেখি তো ভাই দেখি কেমন ফার্নিচার আপনারা একটু দেখি তো ভাই ফার্নিচার যদি ওরে ভাই এ ভাই কি করতেছেন ভাই পারেন ভাই তুই যে ফার্নিচার দিও দিব সত্যি তো এই দেখেন মানে ভাই মাথা নষ্ট হয়ে গেছে দেখেন ভাঙি না তো ভাই ভাঙছে কি বলেন ফার্নিচার ভাই ভাঙি নাই তো ভাই এত শক্ত ভাই আসবেন আপনারা হ্যামার নিয়ে এইভাবে তাকাইয়া দেখবেন আচ্ছা বাইরে দেখবেন বাংলে চুললে ফার্নিচার ভাই এমনি দিয়ে দিব ওকে আচ্ছা এরপর কি থাকে ভাই এরপর থাকবে ওই যে আমি শুধু বললাম এটা নাম আছে ডানা কাটা পরি মানে ওই রকম হচ্ছে কিন্তু শুকেজ একই ডিজাইন আলমারি ডিজাইনটা ডিজাইনটা দেখেন পুরো ম্যাচিং ডিজাইন করা আছে কিন্তু এই যে দেখেন আলমারিটা দেখেন এই যে শোকেসটা দেখেন একেবারে কিন্তু ম্যাচিং ডিজাইন করা থাকবে আর একটা কথা মনির ভাই আমি কিন্তু কালো তারপরে মানে আমার ফেসটা কিন্তু মনে হয় ফার্নিচারে গ্লেজ দেয় মানে ফার্নিচারে রিফ্লেক্ট করে আমার ফেস ফার্নিচারে দেখা যায় তার মানে এটা এতটাই ফিনিশিং করেছি আর ফিনিশিং এটা ভাই হচ্ছে গিয়া এই যে ফিনিশিং টা আছে এটার পুরোপুরি কৃতিত্ব দিব ভাই আমি নিজে না কাকে দিব জানেন আমার কারখানার কর্মচারীদেরকে এটা কিন্তু আমি বানাই নাই ওকে বানাইছে আমার কর্মচারী ভাইজানেরা আচ্ছা তারা এত সুন্দর করে কাজটা করেছে দেখি এত সুন্দর একটা ফিনিশিং এসেছে আচ্ছা এমডিএম ফার্নিচারের মেইন কিন্তু ফিনিশিং এবং কালার আর গুণে কিন্তু এগুলো আজীবন গুণে ধরে না এটা যতই অনেকে কমে দেয় বা এগুলা যে ম্যাটেরিয়ালসটা ভালো দেয় না যতই খারাপ জিনিস দিয়ে বানায় এগুলো আসলে গুণে গুণে ধরার কোনো অপশন নাই এখানে আসলে এটা একটা প্লাস পয়েন্ট আচ্ছা আর এটা দেখেন চি তিনটা পার্ট করা আছে তিনটা পাল্লা থাকবে কিন্তু উপরে দেখেন সেলফ সিস্টেম থাকবে সেলফ করা থাকবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ এক কালার করা আছে ভাই আচ্ছা ভিতরে বাইরে সব দিয়ে সেম কালার কিন্তু করা থাকবে কোনো ফাঙ্গাস পড়বে না এটা কিন্তু দর্শকদের সুবিধার্থে বিয়ারদের সুবিধার্থে দুই পার্ট দুই পার্টে করা আছে এটা কেরি করে সুবিধার্থে জি জি আচ্ছা দেখেন আপনারা কিন্তু অনেকে পাঁচ তলা ছয় তলা ওঠেন সেক্ষেত্রে কিন্তু এটা দুই পার্টে করা আছে আচ্ছা নিচগুলা দেখেন নিচের দিকে দেখেন দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে কিন্তু দুইটা ডয়ার থাকবে দুইটা ডয়ার আছে বুঝাই কিন্তু যায় এখানে কিন্তু মানে বোঝার উপায় নাই দেখেন মনে হচ্ছে তিনটা পাল্লা কিন্তু আসলে কিন্তু মাঝখানে দুইটা কিন্তু ডয়ার দেওয়া থাকবে দেখেন টোটালি দুইটা ডয়ার একটা পাল্লা হবে দুইটা পাল্লা হবে আচ্ছা যদি কাস্টমাইজ করে চার পাটা নিতে চান আমার তিন পাটাই অসাধারণ ফিনিশিং করা যাচাই বাছাই করে এমনকি আপনাদের ফার্নিচার গুলো বাড়িতে নিয়েও কিন্তু চাষা বাসা করতে পারবেন অবশ্যই আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ ভাই চা দাঁত দিব না আমি অতটা আবার কিপটারা আপনাদের কফি খাওয়াবে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ যাদের ফার্নিচার কেনার ইচ্ছা নাই তাদেরও কিন্তু
ইচ্ছা জেগে যাবে যদি আমার শোরুমটা আসেন। আমার শোরুমটা আপনারা একটু দেখায় দেন, আমার শোরুমে আসলে সবসময় ইনস্ট্যান্ট হচ্ছে 15-20টা সেট কিন্তু আপনারা এইখানে রেডি করা অবস্থায় পেয়ে যাবেন। মানে অনেকগুলো বেডরুম সেটের কালেকশন দেখেন, এগুলো কিন্তু অল টাইম রেডি করা থাকে। দেখাইলাম কেন জানেন, অনেকে ভাবে ভাই 20 বছর গ্যারান্টি দেন, 20 বছর শোরুম থাকবে তো ভাই। আমি একজন ইয়াং ব্যবসায়ী, আমার কিন্তু ইচ্ছা যে বছর পর বছর ব্যবসা করবো, যত বছর বেঁচে আছি দুই এক বছর বা এত টাকা ইনভেস্ট করে দুই এক বছর ভাই ব্যবসা করার কিন্তু ইচ্ছা আমার নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের হায়াত বলা যায় না, আমি না থাকলেও আমার প্রতিষ্ঠান থাকবে 100% গ্যারান্টি। ওকে দেখ, আবার বলছি আমি না থাকলেও আমার প্রতিষ্ঠান থাকবে, এটা আপনার 100% গ্যারান্টি। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আপনার নিশ্চিন্তে কিন্তু নিতে পারে এই ফার্নিচার প্যাকেজটা। আচ্ছা, টোটালি কিন্তু 6টা আইটেম থাকবে ফার্নিচার আইটেম। জি, আবার দেখাই দেই দর্শক, একটা থাকবে খাট, একটা আলমারি, একটা হচ্ছে ডেসিং, একটা সাইড বক্স, একটা হচ্ছে শোকেস, একটা হচ্ছে ওয়ার্ডরোব। টোটাল ফার্নিচার মেইন আইটেম হচ্ছে 6টা আইটেম থাকবে, কোনো কিছুতে কমতি নাই। আবার বলছি অনেকে একটা ওয়ার্ডরোব দেন আলমারি না দিয়ে প্যাকেজের দাম কমায়, অনেকে বলে 50,000 টাকায় বেডরুম, 60,000 টাকায়। আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, অনেকে দেয় আইটেম কিন্তু কমায় দেয়, এই জন্য আসলে তারা এতটা কমে দেয়। সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু আইটেম কমাচ্ছে না, কিন্তু ফ্রি আইটেম কিন্তু বাড়াই দিছে, মানে 14টা আইটেম কিন্তু ফ্রি থাকবে। ভাই একটা আইটেম গুলো আর কোনো দেখা যায় না কি কি আইটেম থাকবে। আচ্ছা ভাই, 14টা কিন্তু মিল হয় না ভাই, আইটেম গুলো হয় না না ভাই, হয় না। আচ্ছা দেন দেখাই দিই, এরপর দেখাবো এই বেডরুম সেটটা কিনলে যেগুলো ফ্রি বাংলাদেশে কেউ দিতে পারে না ভাই। ফার্নিচার কিনলে টিভি ফ্রি, কম্বো প্যাকেজ, টিভি ফ্রি দেখেন ভাই, বাংলাদেশে কেউ দিতে পারছে এই প্রথম, কিন্তু কেউ দিতে পারবে না। কারণ ভাই আমি এমন একটা আসলে প্রাইসে দিব আমি যে লাভ করছি না এমন না, কিন্তু আমার লাভের সংখ্যাটা একেবারে সীমিত, এই জন্য আপনাদেরকে একেবারে আমি কমে দিব ইনশাল্লাহ। গিফট যেগুলো দেখাবো এগুলো এগুলোও দিব, কোনো মানে গুনে 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 আপনারা নেবেন। ফার্নিচারের আইটেমগুলো তো দেখালাম, এরপর আপনাকে ফ্রি আইটেমগুলো দেখাবো ভাই। আমি অনেক ফ্রি দিলে ছোট ছোট আইটেম দেয়, কিন্তু আজকে যে ফ্রি আইটেমগুলো থাকছে অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব ভাই। শুরুতে আপনাদের দেখিয়ে দেই যে খাটের উপর অনেকে বলে ভাই এত সুন্দর করে সাজাই রাখছেন ভাই, পুরো খাটটা যা যা আছে সব দিয়ে দেন। এই জন্য দর্শকদের কথা চিন্তা করে দুইটা বালিশ, একটা কোল বালিশ, তিনটা কাভার এবং হচ্ছে বেডশিট, এটা নিচে কিন্তু চমৎকার একটা ম্যাট্রেস আছে, ম্যাট্রেস থাকবে ঠিক আছে, ম্যাট্রেসটাও যেন ফ্রি করে দিলাম, সব ফ্রি। জি, একটা ম্যাট্রেস ভাই থেকে কিনতে গেল যতই নর্মাল কিনে মোটামুটি 5-6,000 টাকা লেগে যায়। আচ্ছা, তো এটা একবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি, পুরো খাটটা সাজিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপর যেটা থাকবে শুতে আপনাকে দেখাই দিব, ওই ফ্রি আইটেম থাকছে কিন্তু আপনাকে একটু বুঝে দেই, এইটা তিনটা তিনটা বালিশ, তিনটা কভার, ছয়টা, একটা ছাটটা, ম্যাট্রেস একটা, আটটা, নয় নাম্বারে থাকছে একটা হচ্ছে গিয়া কি কোম্পানির ভাই, শরীফ কোম্পানির একটা, শরীফ কোম্পানি আয়রন থাকবে। আচ্ছা ঠিক আছে, এবং কি দেখছেন ভাই, ফিলিপস লোকাল ব্র্যান্ড, আমরা ফিলিপস কোম্পানি একটা ব্যালেন্ডার থাকবে। ওকে ঠিক আছে, চমৎকার একটা আইটেম। এরপর কি থাকছে ভাই, একটা হচ্ছে ডাবল বানানের, ডাবল বানানের কিন্তু স্টিলের চুলা থাকে, ডাবল চুলা থাকবে কিন্তু এখানে দেখেন। এটা যাদের গ্রামে গ্রামের বাড়িতে যারা নিবে তাদের কিন্তু বেশিরভাগই সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস না, তারা বলবেন হচ্ছে আমার সিলিন্ডার গ্যাসের চুলা লাগবে, তাদের জন্য সিলিন্ডার গ্যাসের চুলা দিব। যারা ঢাকা শহরে নিবেন লাইনের গ্যাস তাদের জন্য ওইটা বলবেন, চুলা কিন্তু আলাদা আলাদা হয়, সিলিন্ডারের জন্য একটা, লাইনের গ্যাসের জন্য একটা। এরপর থাকবে যেটা মেইন আকর্ষণ ভাই, যেন একটা টিভি, একটা টিভি থাকবে। অনেকে বলবে টিভি চলবে তো, বাসায় নেওয়ার পর ভাই চেক করে নেবেন, যদি চেক টিভি না চলে ইনশাল্লাহ ট্রাক ড্রাইভার মাথা না ভাই, ট্রাক ড্রাইভার তো দোষ করে না, দোষ করছি আমি ট্রাক ড্রাইভার কে, ভাই কে কেন বলবে। আচ্ছা দেখেন, মানে টিভি কিন্তু চলতেছে, দেখেন রানিং কিন্তু টিভি চলতেছে, চলতেছে। আর এরপর থাকবে ভাই কি বলেন আপনি ভাই, গুনে শেষ করতে পারবেন না। এরপর থাকবে একটা প্রেসার কুকার, প্রেসার কুকার থাকবে একটা, প্রেসার কুকার। এরপর থাকবে ভাই, যারা আমার মতো ঘামায়া গেছেন, বেশি ঘামান, আমার কষ্ট হইতাছে আপনার যেন কষ্ট না হয়, এই জন্য থাকবে ভাই সোনির একটা ফ্যান, সোনির ফ্যান থাকবে একটা। এই ফ্যানটা কিন্তু অনেক মানে কমন একটা মডেল, এবং এই ফ্যানটা কিন্তু গ্রামে অনেক অনেক চাহিদা ভাই। আচ্ছা দেখেন, এটাও কিন্তু ফ্রি থাকবে আজকের প্যাকেজে। যে ভাই যারা আজকে বেডরুম সেটের সাথে যেগুলো গিফট দিচ্ছে ওগুলো কিন্তু সবই প্রয়োজনীয় আইটেম, আসলে টাকাটা বড় কথা না, এত কিছু আইটেম যদি আপনারা বাহির থেকে কিনতে যান বা অনলাইনে অর্ডার করতে যান, হিউজ একটা ডেলিভারি চার্জ আছে বা সময়ের একটা ব্যাপার, সময় মানুষের টাকার থেকে কিন্তু বর্তমানে সময়ের মূল্য বেশি। এই জন্য আমাদের কাছ থেকে বেডরুম সেট কিনলে ইনশাল্লাহ রাইস কুকার, প্রেশার কুকার, টিভি বাইরে থেকে কিছু কিনতে হচ্ছে না, আমাদের আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন, এবং এগুলো কেনার সময় আপনারা বুঝে বুঝে মানে গুনে 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 নেবেন ঠিক আছে। টোটাল কিন্তু 14টা আইটেম গুনে গুনে নেবেন, টোটাল ফার্নিচার আইটেম 6টা, টোটাল হচ্ছে 14টা গিফট আইটেম, ফার্নিচার আইটেম 6টা, টোটাল 20 পিস মিলে আজকে বেডরুম সেটের প্যাকেজ। আচ্ছা তো ভাই, এই যে একটা বেডরুম প্যাকেজ, এর প্রাইসটা কত রাখতেছেন ভাই? ভাই প্রাইসটা শুনলে দর্শকরা চমকে যাবে, ধামাকা পড়বে, অনেকে আবার গিফট আইটেম দিয়ে দাম বাড়াই দেয়, তো সেটা করব না। এই বেডরুম সেটটা কিন্তু আমার আগে দাম ছিল ভাই 90,000 টাকা, ভিডিও দেখে শিখে তো ভাই ডিসকাউন্ট তাদের জন্য ভাই 90,000 টাকা, যান 90,000 টাকা
তাদের জন্য বলে দিচ্ছি দর্শক, আমরা মোটামুটি 80-90 হাজার টাকার প্যাকেজটা আপনার বাড়িতে দিচ্ছি, শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে। আপনারা কেন আমাকে বিশ্বাস করতে পারবেন না? জাস্ট 5000 টাকা অ্যাডভান্স করবেন, আমরা সুন্দরমতো গিফট সহকারে যা যা ভিডিওতে দেখেছি সবকিছু বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব, শুধুমাত্র গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে। আমরা আমাদের ড্রাইভার যাবে, আপনাকে ফাইনান্সিয়াল বুঝিয়ে দেবে, তার কাছে আমার টাকাটা আপনি বুঝাই দিবেন সুন্দরমতো। প্লিজ ভাই, আপনাকে অনুরোধ রইল, আমার টাকাটা একবারে সুন্দরমতো বুঝাই দিবেন, এক টাকা কম দিবেন ভাই, রিকোয়েস্ট, কারণ আমি কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই। ওকে, দেখেন ডিসকাউন্ট প্লাস কিন্তু 14টা আইটেম ফ্রি থাকবে। তো ভিউয়ার যারা মূলত এই বেডরুম প্যাকেজটা কিনতে আছেন তারা কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন। ভাইদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনি কন্টাক্ট করতে পারেন। তো ভিউয়ার কথা বলার ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।